আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি পাত্রায়েল মসজিদ বা মুসলিম শাহিয়া মসজিদ, জাফরিদপুর জেলার পাত্রায়েলে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া খান জামে মসজিদ, যা 1393 হতে 1410 খ্রিস্টাব্দের মধ্যে গ্যাসউদ্দিন আজম শাহ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। এই ঐতিহাসিক মসজিদের দক্ষিণ পাশে চিরনিদ্রায় শায়িত আছেন মহান আউলিয়া মজলিস আউলিয়া খান। মসজিদের আঙ্গিনায় আছে মস্তান দরবেশ নাজিমুদ্দিন দেওয়ানের মাজার। আউলিয়া খানের মাজারের দক্ষিণ পাশে আছে ফকির সলিমুদ্দিন দেওয়ানের মাজার। জনশ্রুতিতে আছে যে অত্র এলাকায় প্রজাতির প্রাণীর জলের সমস্যা নিরসন কল্পে ও ইবাদতের জন্য মসজিদের পাশে 32.15 একর জমির উপর একটি দীঘি খনন করেন। বর্তমানে এটি ভাঙ্গা উপজেলাধীন পাত্রায়েল দীঘির পার আউলিয়া মসজিদ নামে সুপরিচিত। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন আছে। মসজিদটি আয়তাকার বহু গম্বুজ বিশিষ্ট। এর নকশা এবং স্থাপত্য শিল্প রাজশাহীর বাঘা মসজিদের মতো। পঞ্চভুজ খিলান বিশিষ্ট মূল প্রবেশদ্বারটির পূর্ব দিকে। ধন্যবাদ সবাইকে।